to my channel. Tumra dekhcho Beauty and Makeup Studio ar ami Mishti. Winter season to chole esheche ebong onek biye bari tumra par koreo eshecho. Aro onek biye bari onek party baki ache. To shei sob party biye bari gulo tumra kibhabe sajbe amar moto sundor kore sajbe shei video ti ajke tomader samne ami niye eshechi. খুবই কম দামি প্রোডাক্ট বা একদমই কম দাম মানে যে বাজে প্রোডাক্ট সেরকম নয় একদম যেগুলো তোমরা কিনতে পারবে তোমাদের রেঞ্জের মধ্যে 500 থেকে 600 এর মধ্যে বা একটু হাইয়েস্ট হলে 700 800 সেরকম প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের আজকে মেকআপটি দেখাবো খুবই সহজ তোমরা যদি একটু ভালোভাবে ফলো করো দেখবে খুবই সহজ এবং ইজি তো চলো আমি আজকে পরেছি একটি ব্ল্যাক কালারের লেহেঙ্গা জুয়েলারি পরেছি আর শেষে একটু লাল টিপ দিয়েছি লাল টিপ ছাড়া কিন্তু আমরা বাঙালিরা একদমই পরিপূর্ণ নয় তো কিভাবে আমি মেকআপটা ক্রিয়েট করেছি সেটা তো তোমাদেরকে দেখাবো তার আগে অবশ্যই আমাকে কেমন লাগছে নিচে কমেন্ট করবে লাইক করবে ভিডিওটি কারণ তোমাদের হেল্প হবে আমি কথা দিচ্ছি শেয়ার করবে ভিডিওটি বন্ধুদের সাথে সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি আর তার পাশে বেল আইকনটাতে অবশ্যই প্রেস করবে যাতে আমার ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যাবে যে মিষ্টি ভিডিও আপলোড করেছে তাহলে চলো এবার ভিডিওটি দেখে নিই ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে তারপর আমি টোনার अप्लाई করেছি এরপর আমি সিরাম अप्लाई করছি তোমরা তোমাদের পছন্দের মতো সিরাম কিন্তু ইউজ করো আমার স্কিনে শুট করে শোমিজের ফেস সিরাম আমি সেটি अप्लाई করছি আইব্রো কিভাবে পপার ক্রিয়েট করতে হয় সেটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি যদি না দেখে থাকো সেটা এখন দেখে নাও আইব্রো আমি করছি মিউজিক ফ্লাওয়ারে একটি কাজল দিয়ে একদমই ডার্ক করব না লেন্থ যতটা আছে ততটাই রাখব ক্রাইলনের 24 এর সেটটা ইউজ করছি এরপর এটাকে একটি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে নিচ্ছি এরপর আমি আবারো মিউজিক ফ্লাওয়ারের একটি কাজল নিচ্ছি এটা স্মোকি আই করব বাট ঠিক এটা ব্ল্যাক স্মোকি আই হবে না এটা গোল্ডেন স্মোকি আই হবে তো কিভাবে ক্রিয়েট করছি তোমরা দেখে নাও First, এই ভাবে একটা কাজল দিয়ে লাইনটা টেনে নিলাম এরপর আস্তে আস্তে কাজলটা ব্লেন্ড করতে করতে উপরে উঠবে এবং এই যে কাজলটা ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ এখানে তোমরা ফ্ল্যাট ব্রাশ দিয়ে কাজলটিকে अप्लाई করবে ঠিক এই ভাবে আস্তে আস্তে উপরে উঠবে ওকে এরপর একটা প্লাফি ব্রাশ দিয়ে এটাকে এইভাবে ব্লেন্ড করে নেবে নরমাল এটা একটা স্মোকি আইও হয়ে গেছে ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি ট্রানজেকশন কালারটা করছি ঠিক ব্ল্যাকের উপরে আমি এটা দিয়েছি এটাকে তোমরা এইভাবে ফিঙ্গার দিয়েও কিন্তু বসাতে পারবে গোল্ডেনটাকে ঠিক এইভাবে তোমরা তোমাদের স্কিনে শুট করে এমন একটি ময়েশ্চারাইজার ইউজ করবে বা প্লাম অয়েলও ইউজ করতে পারো উইন্টার সিজনে কিন্তু খুব ভালো কাজ দেয় প্লাম অয়েল আমি এখানে হিমালয়ের বেবি ক্রিমটা ইউজ করেছি আমি একটা ফিক্সার ইউজ করছি এই ফিক্সারটা কিন্তু প্রাইমারিও ইউজ করবে তার সাথে সাথে মেকআপটাকে সেটও করবে এটা হুডা বিউটি সেটিং স্প্রে
এরপর আমি ক্রাইলনের D30 ইয়েলো কারেক্টার ইউজ করছি, যেই জায়গাটায় আমার ব্ল্যাক স্পট আছে সেই জায়গাটুকু। মেবলিনের ফিট মি, আমার সেট নাম্বার হচ্ছে 230। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করছি। এরপর আমি এর উপরে একটি লুজ পাউডার দিচ্ছি, এটা গালার লুজ পাউডার। ফার্স্টে লুজ পাউডারের মধ্যে এটা এইভাবে ড্যাপ করবে এবং ঝেড়ে নেবে, তারপর এইভাবে বসিয়ে দেবে। যে মেকআপটা আমি করলাম বা তোমরা করবে সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত স্টে থাকবে এবং শরীরটাকেও কন্ট্রোল করতে হেল্প করবে। ততক্ষণ আমি আমার আই মেকআপটা করছি। নিচের ওপরেরটা হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়নি, ওপরে জেল লাইনারটা লাগানো এখনও বাকি আছে। আমি নিচের কাজল বা আই শ্যাডো যেটুকু লাগানো বাকি আছে সেইটুকু আমি লাগিয়ে নিচ্ছি। নিচের কাজলের জন্য আমি ইউজ করছি মেবলিনের কাজল, জেল লাইন লাইনার বলতে পারো, কাজল বলতে পারো, তো এটাই আমি ইউজ করছি। এরকম টাইপের একটি ব্রাশ দেবে, তো সেটা দিয়েই তোমরা অ্যাপ্লাই করবে। পেন্সিল ব্রাশ যেটা থাকে, প্লাফি যে পেন্সিল ব্রাশগুলো, সেগুলো দিয়ে নিচে কাজলটাকে স্মাচ করছি যাতে নিচে কাজলটি নিচে নেমে না আসে। তো আমি একদমই একটা লাইট কালারের মেরুন দিচ্ছি ফার্স্টে। এরপর ইনার কর্নারটা আমি গোল্ডেন কালার দিচ্ছি। এরপর আমি বিগ প্লাফি ব্রাশ দিয়ে যে পাউডারটা আছে সেটাকে ঝেড়ে নিচ্ছি। এরপর আমি সিভানার হাইলাইটার ইউজ করছি। সুগারি রেড লিপস্টিকটি আমি ইউজ করছি। একদম শেষে আমি ইউজ করছি জেল লাইনার, যেখানটা আমি গোল্ডেন কালার দিয়েছি ঠিক তার উপরটাই আমি এই জেল লাইনারটি ইউজ করব। এরপর আমি লাইনার ইউজ করছি। লাইনারটা নিয়েছি ল্যাকমি, খুব ভালো আমার মনে হয় উইং আইলাইনার করার জন্য ল্যাকমির লাইনারটা খুব ভালো হেল্প করে, তো তোমরা এটা ইউজ করতে পারো অনায়াসে।
ইউজ করছি মাসকারা। তোমরা চাইলে ফলস ল্যাশ ইউজ করতে পারো, বাট আমি একদমই ফলস ল্যাশ বিয়ে বাড়িতে ক্যারি করতে পারি না।